নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি দরখাস্ত ভিডিও উপস্থিত হলাম। আজকে দরখাস্তটির বিষয়, জনসাধারণের যাতায়াতের অসুবিধা করে রাস্তার পাশে সানসেটের ওপর বাঁশ খুঁটি ব্যবহার করে চালাচ্ছে পাখির ব্যবসা। তো বন্ধুরা, এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন, তো চলুন দেখে নিই কীভাবে দরখাস্তটি লেখা যায়। আমি এখানে লিখেছি টু দা প্রধান, বাবুপুর গ্রাম পঞ্চায়েত, বাবুপুর, মালদা, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে যদি প্রধানকে লিখতে চান তাহলে টু দা প্রধান লিখবেন, আর যদি পঞ্চায়েতকে লিখতে চান তাহলে টু দা পঞ্চায়েত লিখবেন, আর যদি পৌরসভায় লিখতে চান তাহলে টু দা চেয়ারম্যান লিখতে পারেন, বা যদি কাউন্সিলরকে লিখতে চান তাহলে লিখবেন টু দা কাউন্সিলর। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে আপনি সেটি এখানে ব্যবহার করবেন। তারপরে আমি এখানে ডেট লিখেছি যেদিনে এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন। এরপরে সাবজেক্ট আমি যেমন লিখেছি, জনসাধারণের যাতায়াতের অসুবিধা করে রাস্তার পাশে সানসেটের ওপর বাঁশ খুঁটি ব্যবহার করে চালাচ্ছে পাখির ব্যবসা, এরকমভাবে সাবজেক্ট লিখে নিতে পারেন। এরপরে জানাচ্ছেন, স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন, আমরা বাবুপুর গ্রামবাসী, বাবুপুর থানা, অঞ্চল, জেলা। অর্থাৎ আপনারা যদি সকলে মিলে এই দরখাস্তটি জমা করেন তাহলে এখানে আমরা শব্দ ব্যবহার করবেন আর বাবুপুর গ্রামবাসী ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে আমি একাই দরখাস্তটি জমা করছি তাহলে এখানে আমি আর আমার নাম, অর্থাৎ আপনার নাম লিখবেন আর আপনার ঠিকানা লিখবেন। তারপরে আপনি জানাচ্ছেন আমাদের গ্রামের এই ব্যক্তি, তার পিতার নাম এই। অর্থাৎ যদি আমি মনে করেন বলি যে শ্যামল দাস তার নাম, তাহলে এখানে লিখবেন শ্যামল দাস, তার পিতার নাম বিমল দাস। আমি এখানে এইভাবে লিখেছি, আপনারা তার নাম এখানে উল্লেখ করবেন এবং তার ঠিকানা, অর্থাৎ এই যে ব্যক্তির বিরুদ্ধে এই কথাটা বলতে চাইছেন সেই ব্যক্তির গ্রামের নাম, পোস্ট, এইগুলো ইত্যাদি লিখে নেবেন। তারপরে আপনারা জানাচ্ছেন তিনি জনসাধারণের যাতায়াতের অসুবিধা করে রাস্তার পাশে তার বাড়ির সানসেটের ওপর বাঁশ খুঁটি ব্যবহার করে পাখি পুষছে এবং এই পাখির ব্যবসা করছে। তাহলে তিনি তার সানসেটের ওপরে বাঁশ খুঁটি ব্যবহার করে পাখির ব্যবসা করছেন, পুষছেন এবং ব্যবসা করছেন, দুটোই। এরপরে আপনারা জানাচ্ছেন পাখির খাঁচার কারণে গ্রামের মধ্যে বোঝাই করা কোনো গাড়ি ঢোকানো যাচ্ছে না। যদি এই খাঁচাতে এই অসুবিধা হয়ে থাকে তাহলে এখানে এই অসুবিধার কথা উল্লেখ করবেন। আমি জাস্ট আইডিয়া করে এবং ডেমো পারপাসে এগুলো ব্যবহার করলাম, আপনাদের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য হবে সেইগুলোর কথা এখানে উল্লেখ করবেন। এরপরে বলছেন এছাড়া রাস্তার ওপর পাখির মলমূত্র পড়ে রাস্তা সবসময় নোংরা হয়ে থাকে, এটা তো স্বাভাবিক এবং এটা সত্যি ঘটনা। যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এটা উল্লেখ করবেন। এরপরে এতে আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হয়, এই রাস্তা দিয়ে স্কুলের ছোট ছোট বাচ্চারা প্রতিনিয়ত যাতায়াত করে। যদি এই কথাগুলো সত্যি হয় তাহলে এগুলো তুলে ধরবেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য হবে সেগুলো আপনারা তুলে ধরবেন। তারপরে জানাচ্ছেন পাখির খাঁচা সরিয়ে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার কথা অনেকবার বলা হয়েছে কিন্তু কোনো কথা শুনছে না, অথচ উল্টে আমাদেরকে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করছে বা করে। এরপরে জানাচ্ছেন অতএব আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, এ বিষয়ে নিজে স্বয়ং উপস্থিত হয়ে পূর্ণ তদন্ত করে আমাদের যাতায়াতের সাহায্য করুন। তারপরে এখানে ইতি লিখবেন, বিনীত লিখবেন, এখানে বাবুপুর গ্রামবাসী লিখবেন। আর যদি এই দরখাস্তটি একা লেখেন তাহলে এখানে ইতি, বিনীত এবং নিজের নাম সই করবেন, নিজের নাম, মোবাইল নম্বর দিয়ে দেবেন। এখানে আর একটি পেজে গ্রামবাসীদের সই করে করে এর সঙ্গে যুক্ত করে দেবেন। তো আশা করি যিনি এই দরখাস্তের ভিডিও বানিয়ে দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলেরই উপকার হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।